গুরুত্বপূর্ণ নোটিশ যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে প্রকাশিত হয়েছিল এখন থেকে পেতে পারেন আড্ডা স্টোরে বিশেষ ছাড় যেটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট ছাড় তো পাচ্ছেন তার সঙ্গে আপনি যদি অ্যাপ থেকে এই যে কোনো কোর্স যদি পারচেস করেন পাবেন আরও পাঁচ অতিরিক্ত ছাড় আমাদের প্রোমো কোড ব্যবহার করলে পেতে পারেন আরও বিশেষ ডিসকাউন্ট এই ভিডিও আপনাদেরকে জানিয়ে দেব সম্পূর্ণ তথ্য চলুন দেখে নেওয়া যাক আজকে ডাব্লু এর টেস্ট সিরিজের আপনারা হয়তো অনেকেই ডাব্লু বিসিএস প্রস্তুতি নিচ্ছেন অনেকেই হয়তো পাচ্ছেন না টেস্ট সিরিজ কারণ ইংলিশে এবং বাংলাতে টেস্ট সিরিজ পেতে গেলে এখন একমাত্র আড্ডা স্টোরেই পাওয়া যাবে যেটা ডাব্লু বিসিএস নামি দামি স্যারেরা এই ডাব্লিউ বিসিএস কোর্স করে থাকে এবং এখানে ডাব্লু এর জন্য টু পয়েন্ট জিরো যে কোর্সটা কেনা যাবে এছাড়াও রয়েছে ডাব্লিউ বিসিএস টেস্ট সিরিজ যে কোনো একটা এখান থেকে তোমরা যদি টেস্ট সিরিজ কিনতে চাও তাহলে কিন্তু পেতে পারো অতিরিক্ত ছাড় আর ডাব্লিউ বি যদি টু এই কোর্সটা যদি পারচেস করতে চাও আমাদের প্রোমো কোড দিয়ে তাহলে পেতে পারো অতিরিক্ত ডিসকাউন্ট কারণ এখন থেকে আড্ডা স্টোরেই শুধুমাত্র এই ডিসকাউন্টটা আমাদের প্রোমো কোড থেকেই পাওয়া যাবে এখানে কী কী তোমরা ফেসিলিটি পাবে ডাব্লিউ এর জন্য সমস্তটাই সিলেবাস ওয়াইজ কিন্তু এখানে সাবজেক্টগুলো তুলে ধরা হয়েছে এবং সমস্তটাই সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদেরকে অভিজ্ঞ স্যার ম্যাম সবাই কিন্তু এখানে তোমাদের পড়াবে এবং তার সঙ্গে রয়েছে ছশো পঞ্চাশ ঘন্টার বেশি এখানে লাইভ ক্লাসেস এবং আট হাজারের প্র্যাকটিস সেট এবং রেকর্ডেড ভিডিও এবং তুমি যদি কোনো ভিডিও মিস করে যাও তাহলে তুমি পেতে পারো সেই ভিডিওটা আবার দ্বিতীয়বার কারণ এখানে শুধুমাত্র আড্ডা স্টোর থেকেই কিন্তু এই ফ্যাসিলিটিটা দেয়া হচ্ছে চার হাজার টাকা হচ্ছে এই কোর্সের প্রাইস এখানে আমাদের জিমেল বা তোমার তোমাদের জিমেল আইডিটা দিয়ে নেবে দেওয়ার পর জাস্ট এখানে ম্যাজিক দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই লাইক করে দিতে হবে কারণ আমাদের প্রোমো কোড হচ্ছে এএফ ফোর ফাইভ সিক্স এইট এই প্রোমো কোড অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে তোমরা দেখে নাও তার আগে যে এই কোর্সের দাম কত এই কোর্সের দাম হচ্ছে চার টাকা আমরা এখানে আমাদের প্রোমো কোড এ এ এই প্রোমো কোডটা দিয়ে এখানে অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করে নেব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখিয়ে দেবো যে আমাদের প্রোমো কোডটা কতটাই কার্যকরী তোমরা দেখতে পাচ্ছ ফর্টি পারসেন্ট অফ হয়ে গেল এখানে সঙ্গে সঙ্গে যেখানে তোমরা ফর্টি পারসেন্ট কিন্তু অফ পেয়ে গেলে এবং কোর্সের দাম হয়ে গেল তিন হাজার দুশো চুরাশি টাকা এই দামে তোমরা কিন্তু পেতে পারো ডাব্লিউ এর মতো একটি বড় যেটা কোর্স ওয়েস্ট বেঙ্গলের এবং ডাব্লু জানো তোমরা যে কি পরিমাণে সমস্ত ছাত্রছাত্রীরা এখন ডাব্লিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছে এবং এখানে সম্পূর্ণ ডিটেলসের লেখা রয়েছে তোমরা যদি পড়তে চাও আমরা ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো এছাড়াও ডাব্লিউ এর যদি আমাদের প্রোমো কোড দিয়ে যদি তোমরা কিনতে চাও প্র্যাকটিস সেট দেখতেই পাচ্ছ ডাব্লিউ বিসিএস টেস্ট সিরিজ যেটা ইংলিশেও পাবে এবং বাংলায় পাবে এই মাত্র দাম রাখা হয়েছে হাজার নিরানব্বই টাকা আমরা জাস্ট ভিউ অফারসে ক্লিক করে নেব এবং আমাদের প্রোমো কোড দিয়ে এখানে তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দেব কতটা কমতে পারে এই আমাদের প্রোমো কোডটা কতটা কার্যকারী হতে পারে সেটা তোমরা শুধু দেখে নাও আমাদের জিমেল আইডিটা বসিয়ে নিলাম জাস্ট তোমার তোমার যে জিমেল আইডি আছে তোমরা বসিয়ে নেবে বসানোর পর এখানে আমাদের প্রোমো কোডটা অ্যাপ্লাই করতে ভুলবে না এ ফোর ফাইভ সিক্স এইট এই হচ্ছে আমাদের প্রোমো কোড তার আগে হাজার নিরানব্বই টাকা অ্যাপ্লাইয়ে আমরা ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আটশো টাকা হয়ে গেল ফর্টি সিক্স অফ হয়ে গেল তোমরা অন স্ক্রিন কিন্তু দেখে নাও ফর্টি সিক্স পার্সেন্ট অফ আটশো দু টাকা এখানে তোমরা পে করলেই পেতে পারো ডাব্লিউ বিসিএস টেস্ট সিরিজ মক টেস্ট সম্পূর্ণটাই এখানে দেয়া রয়েছে তোমরা সম্পূর্ণ ডিটেলসে যদি অবশ্যই জানতে চাও ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমরা সম্পূর্ণ লিঙ্ক প্রোভাইড করে দেবো তোমরা ওই লিঙ্কে ক্লিক করলে আড্ডা স্টোরে সরাসরি চলে আসবে আড্ডা স্টোর থেকে কিন্তু সম্পূর্ণটাই কিন্তু পারচেজ করে নিতে পারবে যে কোন কোর্স পারচেজ করতে হলে আমাদের প্রোমো কোড अप्लाई করতে ভুলবে না af4568 দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দ मातरम মাধ্যমে প্রকাশিত হয়েছিল অনেকগুলি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটা আমরা সবাই জানি বা অনেকে জানি কিন্তু জানি না যে যারা এখনো পর্যন্ত জানে না তাদের জন্য আমরা এই ভিডিওতে জানাবো সম্পূর্ণ আপডেট ভিডিওতে না যদি লাইক করে থাকেন তাহলে কি করছেন অবশ্য ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুমন অফিসিয়াল এম ডট আর জি যেটা অফিসিয়াল ওয়েবসাইট মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিশিয়াল ওয়েবসাইটে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে আমরা যদি লক্ষ্য করে দেখি এই পেজটা হচ্ছে খোলার সঙ্গে সঙ্গেই কম্পিউটারে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমরা হয়তো সবাই জানি দু হাজার কুড়িতে একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে যেখানে নিয়োগ করা হচ্ছে কতগুলি পোস্ট এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এছাড়াও রয়েছে ডেপুটি ম্যানেজার এছাড়াও অন্যান্য পদে কিন্তু এখানে নিয়োগ করছে যেখানে আরও নিয়োগের এখানে বিজ্ঞপ্তি আছে ফিল্ড ওয়ার্কার আছে এখানে ফিল্ড ওয়ার্কার জি আর এখানে গ্রেড থ্রি এবং টিচার যেখানে ইংলিশ টিচার এবং উর্দু টিচার এবং হিন্দি টিচার পদে নিয়োগ করবে এছাড়াও গ্রুপ ডি পদে নিয়োগ করবে যেটা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তিন নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সুপার সু সুপেরিয়ার অ্যান্ড ডাপ্ট ম্যান যেটা এছাড়াও সার্জেন্ট পদে নিয়োগ করবে এইগুলো পুরো টোটাল যে নিয়োগটা কিন্তু করা হচ্ছিল সেই নিয়োগের বিজ্ঞপ্তিটা এবং ডেট কিন্তু বাড়িয়ে দেয়া হয়েছে বন্ধুরা এখানে যেটা বাড়ানো হয়েছে একত্রিশ আট দু হাজার কুড়ি পর্যন্ত বাড়ানো হয়েছে আমরা এই যে বিজ্ঞপ্তি টোটাল যে ভ্যাকান্সিটা আছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও তোমরা অবশ্যই দেখে নিতে পারবে সুমন জব ডট ইনে আমরা পিডিএফ সহ সম্পূর্ণ ডিটেলস বাংলাতে তোমাদের সুবিধার ক্ষেত্রে আমরা লিখে রেখে দিয়েছি তোমরা পড়ে নিতে পারো এবং ভালোভাবে বুঝে নিতে পারো আজকের যে বিজ্ঞপ্তিটা আমরা আজকে আলোচনা করতে এসেছি সেই বিজ্ঞপ্তিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি যেখানে নতুন একটি বিজ্ঞপ্তি বলা যেতে পারে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লক্ষ্য করে যদি দেখো তেরো অফ টু জিরো টু জিরো রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু জিরো পোস্ট অফ ফুড সেফটি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আমরা সরাসরি অন স্ক্রিন এই যে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছ তোমরা আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব এবং পিডিএফটাকে ডাউনলোড করে নেব অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখে নিতে পারছো রিক্রুটমেন্ট এক্সামিনেশন দু হাজার কুড়ি ফর দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করে নেওয়া হবে এখানে বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে এবং যে বেতনটি দেয়া হবে সেটা লেভেল ইলেভেন অনুযায়ী বেতন প্রোভাইড করা হবে সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু পদ খুবই কম রাখা হয়েছে কারণ এখানে খুব একটা বেশি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আর যখনই বেশি শূন্য পদের ভ্যাকান্সি আসবে অবশ্যই আমরা জানিয়ে দেব তার জন্য অবশ্য ভিডিওটাকে লাইক করতে হবে এবং কমেন্ট করে জানতে হবে তোমার জেলার নাম তোমার জেলার যদি এই রকম যদি সরকারি হোক বা বেসরকারি হোক কোনো যদি চাকরির আপডেট পেতে চাও এখানে যে আবেদনের জন্য যেটা জানানো হচ্ছে এক আট দু কুড়ি থেকে তোমরা আবেদন করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইটে এখানে তোমাদের আবেদন করতে গেলে কি ধরনের যোগ্যতা বা কোয়ালিফিকেশানের দরকার আছে আমরা একটু দেখিয়ে দিই এখানে তোমার অবশ্যই ডিগ্রি কমপ্লিটলি থাকতে হবে অথবা তোমার এখানে যদি মাস্টার ডিগ্রি যদি থাকে অর মাইক্রোবায়োলজি যদি থাকে থাকে বা তোমার যদি এগ্রিকালচার সায়েন্স যদি থাকে অথবা ভিটেনারি তোমার যদি করা থাকে এই সমস্ত যদি কোর্স তোমার যদি কমপ্লিটলি করা থাকে তাহলে এই পদের ক্ষেত্রে তুমি এলিজিবেল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে অথবা এখানে তোমাকে এখানে পাশ করতে হবে এফ এস এস রুলস দু অনুযায়ী কোয়ালিফায়েড থাকতে হবে তোমাদেরকে সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু স্ট্যাম্প পঞ্চাশ টাকার যেটা তোমাদেরকে পেপারের উপরে দিতে হবে এবং বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছর কাস্ট সার্টিফিকেট থাকলে বয়সের জন্য ছাড় পেয়ে যাবে অ্যাপ্লিকেশন নট রিফান্ডেবেল এখানে আবেদনকারীদের যে অ্যাপ্লিকেশান ফিস এখানে যেটা জানানো হয়েছে ইউ আর ও বিসি এ ও বিসি বিদের জন্য দেড়শো টাকা এবং প্রসেসিং চার্জ হিসাবে পঞ্চাশ টাকা টাকা এখানে তোমাদেরকে প্রোভাইড করতে হবে টোটাল হচ্ছে দুশো টাকা এবং এখানে এছাড়াও যেটা বলা হয়েছে এখানে পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ প্লাস কুড়ি টাকা হচ্ছে তোমাদের ব্যাংকের চার্জ যেটা ডিপোজিট করতে গেলে কিন্তু চালানের তোমাদের কাছ থেকে নেওয়া হবে টোটাল হচ্ছে কত পড়ছে দুশো কুড়ি টাকা এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস এবং এস সি এস টি পি ক্যান্ডিডেটদের জন্য পঞ্চাশ টাকা প্রসেসিং ফিস এবং কুড়ি টাকা হচ্ছে ব্যাংকের চার্জ যেটা লাগে সেই চার্জ হিসাবে সত্তর টাকা হচ্ছে টোটাল আবেদনের ফিজ এবং এখানে আমরা চলে আসি কিভাবে আবেদন করতে হবে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে কিন্তু তোমাদেরকে ডিপোজিট করতে হবে এই হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে যেটা তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু করতে পারো অথবা তোমাদেরকে এখানে কি ইনফরমেশান দেওয়া রয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন তোমাদেরকে বলে দেওয়া হবে এবং সেই তোমাদের ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে যখন পেমেন্ট করবে তখন তোমার কেটে নেওয়া হবে ওই অ্যাপ্লিকেশান ফিজটা এবং এখানে প্রার্থী বাছাই করা হবে সাধারণত ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশনের মাধ্যমে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করে নেওয়া হবে লাস্ট ডেট যেটা জানানো হচ্ছে এক নয় দু হাজার কুড়ি এটা হচ্ছে লাস্ট ডেট এবং সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে রইল অবশ্যই আগাম শুভেচ্ছা কারণ ফুড সেফটি অফিসার পদে যদি মাধ্যমিক এইচএস পাসে যদি কোনো অবশ্য যদি চাকরির খবর থাকে আমরা কিন্তু জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর যারা এখনও পর্যন্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন যারা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা যারা এখনো পর্যন্ত বুঝতে হয়তো অনেকেই হয়তো ভাবছো যে আমরা এখানে কিছু তোমাদেরকে ইনফরমেশান দিইনি তাদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলেই এই যে চাকরির আপডেটগুলো আমরা তোমাদেরকে দিলাম সার্জেন্ট পদে এবং টিচার পদে এছাড়াও ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এবং এ এছাড়াও অন্যান্য যে পদের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল মিউনিসিপাল কর্পোরেশনের মাধ্যমে মাধ্যমে তার ডেট কিন্তু বাড়ানো হয়েছে একত্রিশ আট দু হাজার কুড়ি পর্যন্ত অবশ্যই আবেদন করে ফেল যে কোনো সাইবার ক্যাব বা তোমার ঘরে যদি কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস যদি থাকে ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারো এই হচ্ছে টোটাল আপডেট মিউনিসিপাল কর্পোরেশন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার যেটা বিজ্ঞপ্তি ছিল আমরা জানিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প হয়েছে কারণ একটা ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ডিটেলসটাই কভার করে এবং আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর নিয়মিত যদি যদি আমাদের চ্যানেল থেকে ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জ্যা হিন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের অনেকটাই উপকার হবে ইউপিএসসির মাধ্যমে প্রকাশিত হয়ে গেল নতুন একটি চাকরির আপডেট এই ভিডিওই জানাবো এ টু জেড ইনফরমেশন যে সমস্ত প্রার্থীরা আমাদের চ্যানেল নতুন দর্শক আর ডিফেন্সের চাকরির যদি নিয়মিত বাংলাতে যদি আপডেট পেতে চাও সবার আগে তাহলে অবশ্যই ভিডিও ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলে আসি নোটিফিকেশান বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে প্রকাশিত করা হয়েছে এবং এই ডেটে প্রকাশিত করা হয়েছে পাঁচ আট দু হাজার কুড়ির হচ্ছে এই নোটিফিকেশানটি প্রকাশিত করা হয়েছে যেখানে নিয়োগ করবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটকে এখানে সমস্ত প্রার্থীদের কিন্তু রয়েছে বিশেষভাবে সুযোগ যাদের এনসিসি সার্টিফিকেট থাকবে তারা পাবে কিন্তু বিশেষভাবে সুযোগ কারণ এনসিসি হয়তো সবার করা নেই বা অনেকেরই করা আছে তাদের ক্ষেত্রে কিন্তু রয়েছে বিশেষভাবে সুযোগ সেই সুযোগটা কি আমরা এখানে দেখিয়ে দিই এখানে প্রথমত যেটা বলা হচ্ছে মিলিটারি একাডেমিতে যে নিয়োগটা করবে এখানে একশোটি শূন্য পদে নিয়োগ করা হবে এবং এখানে যে ভ্যাকান্সি ডাকা হয়েছে তেরোটি ভ্যাকান্সি হচ্ছে এনসিসি সি সার্টিফিকেট যদি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তারা এই তেরোটি এক্সট্রা ভ্যাকান্সি তারা কিন্তু পাবে ইন্ডিয়ান নাভাল একাডেমির তরফ থেকে কি বলা হচ্ছে এখানে টোটাল ছাব্বিশটি শূন্য পদ বলা হয়েছে এনসিসি সি সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে ছটি কিন্তু ভ্যাকান্সি এনসিসি সি সার্টিফিকেটের জন্য তারা পেয়ে যাবে ইন্ডিয়ান ফোর্স অ্যাকাডেমির তরফ থেকে কী বলা হয়েছে এনসিসি সি সার্টিফিকেট থাকলে এখানে তিনটি এক্সট্রা ভ্যাকান্সি কিন্তু পাবে আর টোটাল ভ্যাকান্সি হচ্ছে বত্রিশটি এই যে আমরা বত্রিশ ছাব্বিশ এবং উপরের যে একশোটি এই যে শূন্য পদের কথা বললাম এইগুলো কিন্তু জেনারেল সমস্ত প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে জেনারেল ইডব্লিউএস এস সি এস টি ও এখানে বাদ যাবে না প্রার্থীরা সমস্ত প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র সংরক্ষণ থাকবে এনসিসি সিট সার্টিফিকেট যাদের আছে তাদেরই জন্য চলে আসি এখানে যারা অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে যারা ট্রেনিং দিয়ে থাকে তাদের জন্য এখানে কিন্তু আবেদন আবেদনের যে নিয়োগটা করা হবে একশো উনসত্তরটি এখানে মেল ক্যান্ডিডেটদের নিয়োগ করা হবে এবং এখানে ফিমেলদের জন্য কিন্তু নিয়োগ করা হবে যেটা সতেরোটি শূন্য পদে সব মিলিয়ে তিনশো চুয়াল্লিশটি হচ্ছে শূন্য পদ রাখা হয়েছে যারা আবেদন করতে চাইছেন ইউপিএসসির মাধ্যমে তাদের জন্য রইল বিশেষভাবে এখানে আপডেট ভিডিওটা যারা এখনো লাইক করনি ভিডিওটাকে লাইক করে দাও কারণ তোমাদের জন্য আমরা নিয়মিত চেষ্টা করি ডিফেন্সের চাকরির সবার প্রথম আপডেট প্রদান করতে এছাড়াও এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে যেগুলো এডুকেশন কোয়ালিফিকেশন এখানে তোমাদেরকে বলা রয়েছে যেটা অবশ্যই এখানে যারা অফিসার্স পদের জন্য আবেদন করবে অবশ্যই তাদের কিন্তু ডিগ্রি কমপ্লিট থাকতে হবে গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং এখানে যারা ইন্ডিয়ান নাভাল একাডেমি থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং যারা এয়ারফোর্সের তরফ থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে কী বলা হচ্ছে টেন প্লাস টু অবশ্যই পাস করতে হবে সায়েন্স শাখা থেকে এবং গ্র্যাজুয়েশান ফার্স্ট Last choice Indian Army Navy Air Force. এবং গ্র্যাজুয়েশন হলেই কিন্তু এসএসবি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করে নেওয়া হবে সমস্ত প্রার্থীদের জন্য রইল সুখবর কারণ ডিফেন্সের চাকরি এইরকমভাবে সবার প্রথম আপডেট তোমাদেরকে আমরা প্রদান করে দিলাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের এখানে কি বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা যারা আবেদন করছো তাদেরকে বলে রাখি দু হাজার সাল অনুযায়ী যে ডিফেন্সের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হয়ে থাকে সেই রকম স্ট্যান্ডার্ডই এখানে নিয়োগ করে নেওয়া হবে আজ আবেদন ফিজের যদি কথা বলে থাকি এখানে আবেদন ফিজ হচ্ছে এস সি এস টি এবং ফিমেলদের জন্য কোনো রকম লাগবে না টাকা দুশো টাকা জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফিজ হিসাবে লাগবে যে কোনো এন অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারো সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তোমরা অনলাইনে যে কোনো জায়গায় তোমরা চলে যাবে সাইবার ক্যাপে অথবা ঘরে তোমার যদি কম্পিউটার অথবা ল্যাপটপ যদি থাকে তুমি আবেদন করতে পারবে ইউপিএসসি অনলাইন এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমার যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে আবেদন করতে গেলে এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্কে প্রোভাইড করে দেব তোমরা ওই লিঙ্কে ডাউন ক্লিক করলে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং কি ডকুমেন্টস এছাড়াও তোমাদের জন্য কিন্তু সম্পূর্ণ যে তথ্যগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা দেখে নিতে পারবে এবং আমরা বেসিক্যালি এই যে আপডেটটা দিলাম তোমাদের জন্য অবশ্য আমরা চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে সিলেবাস এবং এক্সামের আরও আরও গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদেরকে সবার প্রথম পৌঁছে দিতে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আর নিয়মিত যদি ইউপিএসসি বা অন্যান্য সরকারি ডিফেন্সের যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হতে ভুলবে না দেখাবে হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দে মাতারাম এসএসসির মাধ্যমে পাঁচ হাজারের বেশি শূন্য পদে কনস্টেবলের নতুন একটি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল যে সমস্ত আমাদের ভাই বোনেরা এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও এবং ভিডিওটাকে শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাও তোমার বর্তমান যোগ্যতা বা এডুকেশান কোয়ালিফিকেশন কী সেই রকম তোমাদেরকে নিয়মিত চাকরির আপডেট দিয়ে থাকবো আমি সুমন করে নেবে কনস্টেবেল এক্সিকিউটিভ মেল অর ফিমেল দিল্লি পুলিশ মাধ্যমে দিল্লি পুলিশের মাধ্যমে এখানে আবেদন করার জন্য সমস্ত প্রার্থীদেরকে কি রকম কোয়ালিফিকেশন লাগবে সেটাও আমরা জানিয়ে দেব চলে আসি এখানে যে ভ্যাকেন্সির কথাগুলো বলা হয়েছে কনস্টেবল মেল পদের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে ইউআর পদের ক্ষেত্রে এক হাজার ছশো একাশিটি শূন্য পদ আছে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য তিনশো চুয়াল্লিশ তিনশো তেতাল্লিশটি পোস্ট আছে ও জন্য ছশো বাষট্টি এখানে পোস্ট আছে এসসির জন্য পাঁচশো এবং এস হলে একশো সাতান্ন সব মিলিয়ে তিন হাজার এখানে কনস্টেবল মেল ক্যান্ডিডেটদের জন্য শূন্য পদ রাখা হয়েছে কনস্টেবল মেল এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য এখানে কি শূন্য পদ রাখা হয়েছে ইউ আর পদের ক্ষেত্রে চুরানব্বইটি রাখা হয়েছে এবং ইডব্লু এস ক্যান্ডিডেট হলে উনিশটি শূন্য পদ রাখা হয়েছে এবং ও জন্য সাঁত্রিশটি এসসি হলে বাহান্নটি এবং এস ক্ষেত্রে চব্বিশটি সব মিলিয়ে দুশো ছাব্বিশটি এখানে শূন্য পদের কথা বলা রয়েছে কনস্টেবল মেল ফিম মেল ক্যান্ডিডেট দের জন্য এখানে নিয়োগ করে নেওয়া হবে তাদেরকে জানানো হচ্ছে কমান্ডো পদের ক্ষেত্রে এখানে নিয়োগ করবে যেখানে তিরানব্বইটি ইউ আর পদের ক্ষেত্রে শূন্য পদ রাখা হয়েছে ই ডব্লিউএসের উনিশটি এবং ওবিসি হলে সাঁত্রিশটি এসসি হলে সাতষট্টি এবং এসটিদের ক্ষেত্রে সাতাশটি সব মিলিয়ে দুশো তেতাল্লিশটি এখানে শূন্য পদের কথা বলা রয়েছে চলে আসি নেক্সট যেটা বলা হচ্ছে কনস্টেবল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে যে শূন্য পদ রাখা হয়েছে উনিশশো চুয়াল্লিশটি টোটাল কিন্তু শূন্য পদ আর সব মিলিয়ে পাঁচ হাজার আটশো ছেদের কথা বলা রয়েছে টেন পার্সেন্ট ভ্যাকান্সি রিজার্ভ করা থাকবে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য এবং এখানে টেন পার্সেন্ট যে ভ্যাকান্সি থাকবে অবশ্যই কিন্তু রিজার্ভে থাকবে এছাড়াও এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেয়া রয়েছে যারা অবশ্য আবেদন করবে তাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমত বলাই রয়েছে এবং এখানে যারা সি এ পি যারা এক সার্ভিসম্যানের হয়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ইনফরমেশন দেওয়া রয়েছে অবশ্যই তারা দেখে নেবেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং বয়স যেটা কাউন্ট করা হবে এক সাত দু হাজার কুড়ি অনুযায়ী এবং এক সাত দু হাজার মধ্যে কিন্তু ডেট অফ বার্থ হতে হবে এবং উনিশশো পঁচানব্বই সাল থেকে কিন্তু কাউন্ট করতে হবে এখানে এস সি হয়ে থাকলে পাঁচ বছর বয়সের জন্য ছাড় পেয়ে থাকবে এবং ও বিসিদের জন্য তিন বছর আছে এখানে বয়সের ছাড় এবং স্পোর্টস পার্সন আদার্স ক্যাটাগরি যারা গেমিং থাকে গেমিংয়ের পার্সন যারা থাকে তাদের জন্য পাঁচ বছরের এখানে ছাড় থাকবে এবং এস সি যারা গেম খেলে মানে স্পোর্টস পারসন তাদের জন্য দশ বছর এখানে বয়সের ছাড় থাকবে এবং দিল্লি পুলিশ ডিপার্টমেন্ট থেকে যদি ইউ আর পদের ক্ষেত্রে তারা যদি আবেদন করেন সেই ক্ষেত্রে চল্লিশ এবং দিল্লি পুলিশ ও যদি হয়ে থাকেন তিনি তেতাল্লিশ পর্যন্ত বয়সের ছাড় পাবেন এবং এখানে এস সি দিল্লি পুলিশের হয়ে থাকলে তিনি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন এবং দিল্লি পুলিশের যদি সন যদি হয়ে থাকে বা ডটার্স যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে উনত্রিশ পর্যন্ত বয়সের এখানে ছাড় পেয়ে থাকবেন ইডব্লিউএস এবং ইউআর পদের ক্ষেত্রে তিন বছর এবং বয়সের ছাড় থাকবে যেটা এখানে বলা রয়েছে এছাড়াও আরও অনেক বয়সের ছাড় আছে আপনারা দেখে নেবেন যদি বয়সের ছাড়গুলো বলতে চাই তাহলে অনেকটাই ভিডিও লেন্দি হয়ে যাবে সেই জন্য আমরা শর্টে বলার জন্য এই ভিডিওটা তো প্রস্তুত করছি যারা আমাদের ভিডিওটাকে লাইক করুনি লাইক করে দাও কারণ এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে তোমাদের জন্য আমরা বলে দিই টেন প্লাস টু যোগ্যতা হলেই তোমরা আবেদন করতে পারবে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে জানানো হচ্ছে এবং এখানে আরও ইনফরমেশান দেওয়া রয়েছে যদি কারোর এল एमवी যেটা মোটরসাইকেল और কার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে ড্রাইভিং লাইসেন্স যেটা আমরা বলে থাকি তাদের জন্য কিন্তু এখানে সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে এবং এনসিসি বিএসি যদি সার্টিফিকেট থেকে থাকে তারাও কিন্তু এখানে বিশেষভাবে সুযোগ সুবিধা পাবে হাউ টু অ্যাপ্লাই এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যাবতীয় ডকুমেন্ট নিয়ে চলে যাবে আবেদন কর করতে গেলে তোমাদের সাইবার ক্যাপে যেতে হবে যে কোন সাইবার ক্যাপ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আশা করছি তোমাদের কোনোরকম অসুবিধা যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশনের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে যেখানে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে তোমরা সিলেবাসের যদি ইনফরমেশনটা দেখো আশা করছি তোমাদের অনেকটাই উপকৃত হবে আর এছাড়াও আরও কিছু এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে স্টেপ বাই স্টেপ যেগুলো পরীক্ষার ব্যাপারগুলো বলা রয়েছে আমরা এখানে আশা করছি নেক্সট একটি ভিডিও তৈরি করব যেখানে পরীক্ষার ডিটেলস এবং ফিজিক্যাল যে এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট এইগুলো যে হাইট উচ্চতা যেগুলো লাগে সেইগুলোর উপর আমরা একটি ভিডিও করব যেটা তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেখে নিতে পারবে আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর নিয়মিত যদি ভিডিও পেতে চাও এই রকম ডিফেন্সের সবার প্রথম বাংলা ভাষায় তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দমাতারম গুড মর্নিং আজকে সমস্ত চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট আপডেট নিয়ে আমরা চলে এসেছি সমস্ত চাকরি প্রার্থীদের জন্য সুখবর সকাল সকাল এই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে হয়তো সবার মন ভালো হয়ে যাবে কারণ চাকরি প্রার্থীদের জন্য বিরাট একটি রিক্রুটমেন্ট হতে চলেছে ও আঠেরোশো পেল আঠেরোশোরও বেশি কিন্তু শূন্য পদে নিয়োগ করা হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে ভাবছ অবশ্যই আবেদন করতে পারবে ভিডিওতে থাকবে এ টু জেড ইনফরমেশন নিয়মিত সরকারি চাকরির বাংলাতে যদি পেতে চাও অবশ্যই আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে চলে এসেছি যেখানে অ্যাকাউন্টস পদে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস পদে নিয়োগ করে নেওয়া হবে এখানে একশো তিপ্পান্নটি টোটাল শূন্য পদ রাখা হয়েছে এছাড়াও রয়েছে অ্যাকাউন্টস পদের জন্য অ্যাকাউন্টেন্ট এবং এখানে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে একশো আটান্নটি শূন্য পদ রাখা হয়েছে এই রকমভাবে কিন্তু শূন্য পদ সমস্তটাই অ্যাকাউন্টেন্ট এবং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রেই সমস্তগুলি রাখা হয়েছে প্রচুর শূন্য পদ রাখা হয়েছে অন স্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ আমরা টোটাল যদি ভ্যাকেন্সিতে চলে আসি 1889 টি টোটাল হচ্ছে শূন্য পদের কথা বলা রয়েছে যারা আবেদন করবে ভাবছ অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও এবং অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দাও কারণ এই চাকরির আপডেটটি তোমাদের অনেকেরই হয়তো কাজে লাগবে সমস্ত প্রার্থীদেরকে আবেদন করতে গেলে কি রকম যোগ্যতা প্রয়োজন এখানে যোগ্যতা বলতে সমস্ত প্রার্থীদেরকেই অবশ্যই কি রকম যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েশান হতে হবে কারণ গ্র্যাজুয়েশান না হলে এই পদে আবেদন করতে পারবে না এবং এখানে যে বেতন দেওয়া হবে ভালো পরিমাণে বেতন দেওয়া হবে কারণ এখানে বেতনটা কিন্তু হাই লেভেলের বেতন দেওয়া হচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চারটেই কারণ পঞ্চায়েতি রাজ হয়তো তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না তাদের ক্ষেত্রে আমরা কিন্তু বলে রাখছি এটা কিন্তু অন্য স্টেটের চাকরির কারণ এখানে যারা আবেদন করবে গভর্নমেন্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরে কিন্তু এটা সিলেকশান প্রসেস হবে এবং এখানে পঞ্চায়েতের রাজের যে কাজগুলি হয়ে থাকে সেখানেই কিন্তু এই কাজগুলি হবে এছাড়াও এখানে লাস্ট ডেট যেটা বলা হয়েছে একত্রিশ আট দু হাজার কুড়ি আবেদন করার লাস্ট ডেট এছাড়াও এখানে আরো কিছু ইনফরমেশন দেয়া রয়েছে টোটাল নাম্বার অফ পোস্ট এখানে আঠারোশো উননব্বইটি দেওয়া রয়েছে সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে সিলেকশন প্রসেস হচ্ছে পরীক্ষার মাধ্যমে সিলেকশন করা হবে ডোমিসিয়ালের এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে অবশ্যই ডোমিসিয়ালের ইনফরমেশনটা চেক করে নিতে হবে কারণ যারা আবেদন করবে ভাবছে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং কাস্ট সার্টিফিকেট থাকলে অবশ্য বয়সের জন্য ছাড় থাকবে এবং অবশ্যই বয়সের জন্য ছাড় পেতে গেলে কাস্ট সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক এবং চল্লিশের ভিতরে কিন্তু এজ হতে হবে যারা আবেদন করবে ভাবছ তাদের ক্ষেত্রে জানানো হচ্ছে এবং এখানে পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ শতাংশ নাম্বার সহ গ্র্যাজুয়েশন যদি হয়ে থাকে সমস্ত প্রার্থীরাই কিন্তু এলিজিবেল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে এছাড়াও অনেকগুলি এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে আমরা এই পিডিএফ টা অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ আমরা ভিডিও নিচে ডিসক্রিপশানে দিয়ে দেব। আশা করছি তোমাদের রকম অসুবিধা হবে না যদি কোনোরকম সমস্যা বা অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে পারো আর এখানে রিটার্ন টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী নির্বাচন করা হবে আমরা প্রথমে জানিয়েছি তো এখানে চিন্তা করার কিছু কারণ নেই অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্টটা আমরা ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দেব ভিডিও যারা এখনো লাইক করনি অবশ্যই লাইক করে দাও আর আমাদের যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট ছাড়া অন্যান্য স্টেটের যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দে মাতারাম গুরুত্বপূর্ণ নোটিশ যেখানে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে প্রকাশিত হয়েছিল অনেকগুলি বিজ্ঞপ্তি যে বিজ্ঞপ্তিটা আমরা সবাই জানি বা অনেকে জানি কিন্তু জানি না যে যারা এখনও পর্যন্ত জানে না তাদের জন্য আমরা এই ভিডিওতে জানাবো সম্পূর্ণ আপডেট ভিডিওতে না যদি লাইক করে থাকেন তাহলে কি করছেন অবশ্য ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল সুমন অফিসিয়াল এম এসি ডট আর জি যেটা অফিসিয়াল ওয়েবসাইট মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টে আমরা যদি লক্ষ্য করে দেখি এই পেজটা হচ্ছে খোলার সঙ্গে সঙ্গেই কম্পিউটারে আমাকে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আমরা হয়তো সবাই জানি দু হাজার কুড়িতে একটি অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে যেখানে নিয়োগ করা হচ্ছে কতগুলি পোস্ট এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এছাড়াও রয়েছে ডেপুটি ম্যানেজার এছাড়াও অন্যান্য পদে কিন্তু এখানে নিয়োগ করছে যেখানে আরও নিয়োগের এখানে বিজ্ঞপ্তি আছে ফিল্ড ওয়ার্কার আছে এখানে ফিল্ড ওয়ার্কার জি আর এখানে গ্রেড থ্রি এবং টিচার যেখানে ইংলিশ টিচার এবং উর্দু টিচার এবং হিন্দি টিচার পদে নিয়োগ করবে এছাড়াও গ্রুপ ডি পদে নিয়োগ করবে যেটা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করে দেখেন তিন নম্বর যে পয়েন্টটা বলা হয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সুপার সু সুপেরিয়ার অ্যান্ড ডাপ্ট ম্যান যেটা এছাড়াও সার্জেন্ট পদে নিয়োগ করবে এইগুলো পুরো টোটাল যে নিয়োগটা কিন্তু করা হচ্ছিল সেই নিয়োগের বিজ্ঞপ্তিটা এবং ডেট কিন্তু বাড়িয়ে দেয়া হয়েছে বন্ধুরা এখানে যেটা বাড়ানো হয়েছে একত্রিশ আট দু হাজার কুড়ি পর্যন্ত বাড়ানো হয়েছে আমরা এই যে বিজ্ঞপ্তি টোটাল যে ভ্যাকান্সিটা আছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি যাও তোমরা অবশ্যই দেখে নিতে পারবে সুমন জব ডট ইনে আমরা পিডিএফ সহ সম্পূর্ণ ডিটেলস বাংলাতে তোমাদের সুবিধার ক্ষেত্রে আমরা লিখে রেখে দিয়েছি তোমরা পড়ে নিতে পারো এবং ভালোভাবে বুঝে নিতে পারো আজকের যে বিজ্ঞপ্তিটা আমরা আজকে আলোচনা করতে এসেছি সেই বিজ্ঞপ্তিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি যেখানে নতুন একটি বিজ্ঞপ্তি বলা যেতে পারে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লক্ষ্য করে যদি দেখো তেরো অফ টু জিরো টু জিরো রিক্রুটমেন্ট এক্সামিনেশান টু জিরো টু জিরো পোস্ট অফ ফুড সেফটি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন আমরা সরাসরি অন স্ক্রিন এই যে ডাউনলোড বাটনটি দেখতে পাচ্ছ তোমরা আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব এবং পিডিএফটাকে ডাউনলোড করে নেব অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখে নিতে পারছো রিক্রুটমেন্ট এক্সামিনেশান দু হাজার কুড়ি ফর দ্য পোস্ট অফ ফুড সেফটি অফিসার আন্ডার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাধ্যমে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করে নেওয়া হবে এখানে বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে এবং যে বেতনটি দেয়া হবে সেটা লেভেল ইলেভেন অনুযায়ী বেতন প্রোভাইড করা হবে সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু পদ খুবই কম রাখা হয়েছে কারণ এখানে খুব একটা বেশি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি আর যখনই বেশি শূন্য পদের ভ্যাক্যান্সি আসবে অবশ্যই আমরা জানিয়ে দেব তার জন্য অবশ্য ভিডিওটাকে লাইক করতে হবে এবং কমেন্ট করে জানতে হবে তোমার জেলার নাম তোমার জেলার যদি এই রকম যদি সরকারি হোক বা বেসরকারি হোক কোনো যদি চাকরির আপডেট পেতে চাও এখানে যে আবেদনের জন্য যেটা জানানো হচ্ছে এক আট দু হাজার কুড়ি থেকে তোমরা আবেদন করতে পারবে অফিশিয়াল ওয়েবসাইটে এখানে তোমাদের আবেদন করতে গেলে কি ধরনের যোগ্যতা বা কোয়ালিফিকেশানের দরকার আছে আমরা একটু দেখিয়ে দিই এখানে তোমার অবশ্যই ডিগ্রি কমপ্লিটলি থাকতে হবে অথবা তোমার এখানে যদি মাস্টার ডিগ্রি যদি থাকে অর মাইক্রোবায়োলজি যদি থাকে থাকে বা তোমার যদি এগ্রিকালচার সায়েন্স যদি থাকে অথবা ভিটেনারি তোমার যদি করা থাকে এই সমস্ত যদি কোর্স তোমার যদি কমপ্লিটলি করা থাকে তাহলে এই পদের ক্ষেত্রে তুমি এলিজিবেল ক্যান্ডিডেট হিসাবে আবেদন করতে পারবে অথবা এখানে তোমাকে এখানে পাশ করতে হবে এফ এস এস রুলস দু অনুযায়ী কোয়ালিফায়েড থাকতে হবে তোমাদেরকে সমস্ত প্রার্থীদের জন্য কিন্তু স্ট্যাম্প পঞ্চাশ টাকার যেটা তোমাদেরকে পেপারের উপরে দিতে হবে এবং বয়স হতে হবে আঠেরো থেকে উনচল্লিশ বছর কাস্ট সার্টিফিকেট থাকলে বয়সের জন্য ছাড় পেয়ে যাবে অ্যাপ্লিকেশন নট রিফান্ডেবেল এখানে আবেদনকারীদের যে অ্যাপ্লিকেশান ফিস এখানে যেটা জানানো হয়েছে ইউ আর এ ওবিসি বিদের জন্য দেড়শো টাকা এবং প্রসেসিং চার্জ হিসাবে পঞ্চাশ টাকা এখানে তোমাদেরকে প্রোভাইড করতে হবে টোটাল হচ্ছে দুশো টাকা এবং এখানে এছাড়াও যেটা বলা হয়েছে এখানে পঞ্চাশ টাকা প্রসেসিং চার্জ প্লাস কুড়ি টাকা হচ্ছে তোমাদের ব্যাংকের চার্জ যেটা ডিপোজিট করতে গেলে কিন্তু চালানের তোমাদের কাছ থেকে নেওয়া হবে টোটাল হচ্ছে কত পড়ছে দুশো কুড়ি টাকা এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস এবং এস সি এস টি পি এইচ ক্যান্ডিডেটদের জন্য পঞ্চাশ টাকা প্রসেসিং ফিস এবং কুড়ি টাকা হচ্ছে ব্যাংকের চার্জ যেটা লাগে সেই চার্জ হিসাবে সত্তর টাকা হচ্ছে টোটাল আবেদনের ফিস এবং এখানে আমরা চলে আসি কীভাবে আবেদন করতে হবে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে কিন্তু তোমাদেরকে ডিপোজিট করতে হবে এই হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে যেটা তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশানের মাধ্যমে কিন্তু করতে পারো অথবা তোমাদেরকে এখানে কি ইনফরমেশান দেওয়া রয়েছে অনলাইনের মাধ্যমে তোমরা যখন অ্যাপ্লাই করবে তখন তোমাদেরকে বলে দেওয়া হবে এবং সেই তোমাদের ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে যখন পেমেন্ট করবে তখন তোমার কেটে নেওয়া হবে ওই অ্যাপ্লিকেশান ফিজটা এবং এখানে প্রার্থী বাছাই করা হবে সাধারণত ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশনের মাধ্যমে ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে কিন্তু প্রার্থী বাছাই করে নেওয়া হবে লাস্ট ডেট যেটা জানানো হচ্ছে এক নয় দু হাজার এটা হচ্ছে লাস্ট ডেট এবং সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে রইল অবশ্যই আগাম শুভেচ্ছা কারণ ফুড সেফটি অফিসার পদে যদি মাধ্যমিক এইচএস পাসে যদি কোনো অবশ্য যদি চাকরির খবর থাকে আমরা কিন্তু জানিয়ে দেব তার জন্য অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর যারা এখনও পর্যন্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন যারা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্টটা যারা এখনো পর্যন্ত বুঝতে হয়তো অনেকেই হয়তো ভাবছো যে আমরা এখানে কিছু তোমাদেরকে ইনফরমেশান দিইনি তাদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই তোমরা ভিডিওর নিচে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলেই এই যে চাকরির আপডেটগুলো আমরা তোমাদেরকে দিলাম সার্জেন্ট পদে এবং টিচার পদে এছাড়াও ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে এবং এছাড়াও অন্যান্য যে পদের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল মিউনিসিপাল কর্পোরেশনের মাধ্যমে প্রথমে তার ডেট কিন্তু বাড়ানো হয়েছে একত্রিশ আট দু হাজার কুড়ি পর্যন্ত অবশ্যই আবেদন করে ফেলো যে কোনো সাইবার ক্যাব বা তোমার ঘরে যদি কম্পিউটার ল্যাপটপ যে কোনো ডিভাইস যদি থাকে ঘরে বসেই অ্যাপ্লাই করতে পারো এই হচ্ছে টোটাল আপডেট মিউনিসিপাল কর্পোরেশন যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতার যেটা বিজ্ঞপ্তি ছিল আমরা জানিয়ে দিলাম আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প হয়েছে কারণ একটা ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত ডিটেলসটাই কভার করে এবং আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর নিয়মিত যদি আমাদের চ্যানেল থেকে যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জ্যা বন্দ বন্দমাতারম এসএসসির মাধ্যমে পাঁচ হাজারের বেশি শূন্য পদে কনস্টেবলের নতুন একটি নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল যে সমস্ত আমাদের ভাই বোনেরা এই ভিডিওটা দেখছ অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে দাও এবং ভিডিওটাকে শেয়ার করার সঙ্গে সঙ্গে কমেন্ট করে জানাও তোমার বর্তমান যোগ্যতা বা এডুকেশান কোয়ালিফিকেশান কী সেই রকম তোমাদেরকে নিয়মিত চাকরির আপডেট দিয়ে থাকবো আমি সুমন করে নেবে কনস্টেবেল এক্সিকিউটিভ মেল অর ফিমেল দিল্লি পুলিশ মাধ্যমে দিল্লি পুলিশের মাধ্যমে এখানে আবেদন করার জন্য সমস্ত প্রার্থীদেরকে কি রকম কোয়ালিফিকেশন লাগবে সেটাও আমরা জানিয়ে দেব চলে আসি এখানে যে ভ্যাকেন্সির কথাগুলো বলা হয়েছে কনস্টেবল মেল পদের ক্ষেত্রে নিয়োগ করে নেওয়া হবে ইউআর পদের ক্ষেত্রে এক হাজার ছশো একাশিটি শূন্য পদ আছে ইডব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য তিনশো চুয়াল্লিশ তিনশো তেতাল্লিশটি পোস্ট আছে ও জন্য ছশো বাষট্টি এখানে পোস্ট আছে এসসির জন্য পাঁচশো নব্বই এবং এস হলে একশো সাতান্ন সব মিলিয়ে তিন হাজার এখানে কনস্টেবল মেল ক্যান্ডিডেটদের জন্য শূন্য পদ রাখা হয়েছে কনস্টেবল মেল এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য এখানে কি শূন্য পদ রাখা হয়েছে ইউ আর পদের ক্ষেত্রে চুরানব্বইটি রাখা হয়েছে এবং ইডব্লু এস ক্যান্ডিডেট হলে উনিশটি শূন্য পদ রাখা হয়েছে এবং ওবিসিদের জন্য সাঁত্রিশটি এসসি হলে বাহান্নটি এবং এসটিদের ক্ষেত্রে চব্বিশটি সব মিলিয়ে দুশো ছাব্বিশটি এখানে শূন্য পদের কথা বলা রয়েছে কনস্টেবল মেল ফিম মেল ক্যান্ডিডেট দের জন্য এখানে নিয়োগ করে নেওয়া হবে তাদেরকে জানানো হচ্ছে কমান্ডো পদের ক্ষেত্রে এখানে নিয়োগ করবে যেখানে তিরানব্বইটি ইউ আর পদের ক্ষেত্রে শূন্য পদ রাখা হয়েছে ই ডব্লিউএসের উনিশটি এবং ও হলে সাঁত্রিশটি এসসি হলে সাতষট্টি এবং এসটিদের ক্ষেত্রে সাতাশটি সব মিলিয়ে দুশো তেতাল্লিশটি এখানে শূন্য পদের কথা বলা রয়েছে চলে আসি নেক্সট যেটা বলা হচ্ছে কনস্টেবল ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এখানে যে শূন্য পদ রাখা হয়েছে উনিশশো চুয়াল্লিশটি টোটাল কিন্তু এখানে শূন্য পদ আর সব মিলিয়ে পাঁচ হাজার আটশো ছেদের কথা বলা রয়েছে টেন পার্সেন্ট ভ্যাকান্সি রিজার্ভ করা থাকবে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য এবং এখানে টেন পার্সেন্ট যে ভ্যাকান্সি থাকবে অবশ্যই কিন্তু রিজার্ভের থাকবে এছাড়াও এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেয়া রয়েছে যারা অবশ্য আবেদন করবে তাদেরকে ভারতীয় নাগরিক হতে হবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথমত বলাই রয়েছে এবং এখানে যারা সি এ পি যারা এক্স সার্ভিসম্যানের হয়ে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ইনফরমেশান দেওয়া রয়েছে অবশ্যই তারা দেখে নেবেন বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে এবং বয়স যেটা কাউন্ট করা হবে এক সাত দু হাজার কুড়ি অনুযায়ী এবং এক সাত দু হাজার দুয়ের মধ্যে কিন্তু ডেট অফ বার্থ হতে হবে এবং উনিশশো সাল থেকে কিন্তু কাউন্ট করতে হবে এখানে এস সি হয়ে থাকলে পাঁচ বছর বয়সের জন্য ছাড় পেয়ে থাকবে এবং ও বিসিদের জন্য তিন বছর আছে এখানে বয়সের ছাড় এবং স্পোর্টস পার্সন আদার্স ক্যাটাগরি যারা গেমিং থাকে গেমিংয়ের পার্সন যারা থাকে তাদের জন্য পাঁচ বছরের এখানে ছাড় থাকবে এবং এসসি যারা গেম খেলে মানে স্পোর্টস পারসন তাদের জন্য দশ বছর এখানে বয়সের ছাড় থাকবে এবং দিল্লি পুলিশ ডিপার্টমেন্ট থেকে যদি ইউ আর পদের ক্ষেত্রে তারা যদি আবেদন করেন সেই ক্ষেত্রে চল্লিশ এবং দিল্লি পুলিশ ও যদি হয়ে থাকেন তিনি তেতাল্লিশ পর্যন্ত বয়সের ছাড় পাবেন এবং এখানে এসসি দিল্লি পুলিশের হয়ে থাকলে তিনি পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন এবং দিল্লি পুলিশের যদি সন যদি হয়ে থাকে বা ডটার্স যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে উনত্রিশ পর্যন্ত বয়সের এখানে ছাড় পেয়ে থাকবেন ইডব্লু এস এবং ইউ পদের ক্ষেত্রে তিন বছর এবং বয়সের ছাড় থাকবে যেটা এখানে বলা রয়েছে এছাড়াও আরও অনেক বয়সের ছাড় আছে আপনারা দেখে নেবেন যদি বয়সের ছাড়গুলো বলতে চাই তাহলে অনেকটাই ভিডিও লেন্দি হয়ে যাবে সেই জন্য আমরা শর্টে বলার জন্য এই ভিডিওটা তো প্রস্তুত করছি যারা আমাদের ভিডিওটাকে লাইক করুন লাইক করে দাও কারণ এখানে এডুকেশন কোয়ালিফিকেশান যেটা বলা রয়েছে তোমাদের জন্য আমরা বলে দিই টেন প্লাস টু যোগ কথা হলেই তোমরা আবেদন করতে পারবে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে জানানো হচ্ছে এবং এখানে আরো ইনফরমেশন দেওয়া রয়েছে যদি কারোর এল এম ভি যেটা মোটর সাইকেল অর কার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে ড্রাইভিং লাইসেন্স যেটা আমরা বলে থাকি তাদের জন্য কিন্তু এখানে সুযোগ সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে এবং এনসিসি বিএসি যদি সার্টিফিকেট থেকে থাকে তারাও কিন্তু এখানে বিশেষভাবে সুযোগ সুবিধা পাবে হাউ টু অ্যাপ্লাই এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে যাবতীয় ডকুমেন্ট নিয়ে চলে যাবে আবেদন কর করতে গেলে তোমাদের সাইবার ক্যাপে যেতে হবে যে কোনো সাইবার ক্যাপ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশানের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে যেখানে তোমাদের সিলেবাস দেওয়া রয়েছে তোমরা সিলেবাসের যদি ইনফরমেশানটা দেখো আশা করছি তোমাদের অনেকটাই উপকৃত হবে আর এছাড়াও আরও কিছু এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশান আছে স্টেপ বাই স্টেপ যেগুলো পরীক্ষার ব্যাপারগুলো বলা রয়েছে আমরা এখানে আশা করছি নেক্সট একটি ভিডিও তৈরি করবো যেখানে পরীক্ষার ডিটেলস এবং ফিজিকাল যে এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট এইগুলো যে হাইট উচ্চতা যেগুলো লাগে সেইগুলোর উপর আমরা একটি ভিডিও করব যেটা তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেখে নিতে পারবে আমাদের চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর নিয়মিত যদি ভিডিও পেতে চাও এই রকম ডিফেন্সের সবার প্রথম বাংলা ভাষায় তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই পরিবারের খেয়াল রাখো বন্ধুরা আজকের মতো আসি জয় হিন্দ বন্দমাতরম